নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টে শেয়ার করুন আজকে কি আপডেট রোটারি ক্লাব অফ পুরুলিয়া রোটারি ক্লাব অফ কলকাতা মিলেনিয়াম এবং রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সি কৃষক পরিবারের পাশে দাঁড়ালো গত 17 সেপ্টেম্বর 3291 জেলার পক্ষ থেকে তিনটি ক্লাব যথা রোটারি ক্লাব অফ কলকাতা মিলেনিয়াম রোটারি ক্লাব অফ পুরুলিয়া ও রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সির সাথে রিসোর্স পার্টনার হিসেবে একত্রিত হয়েছিল খারদাহ মানান ওয়েলফেয়ার সোসাইটি ও জনঞ্জয় স্মৃতি সংঘের সহযোগিতায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের প্রত্যন্ত গ্রামে থাকা প্রান্তিক কৃষক ও তাদের পরিবারের হাতে প্রথম দফায় 125 র মধ্যে 55টি সেচের কাজে ব্যবহৃত মোটর চালিত পাম্প তুলে দেওয়া হয় উপযুক্তদের হাতে। বেহালা সংবাদের অ্যাসোসিয়েট এডিটর শ্রী শুভদীপ দত্তকে দেওয়া সাক্ষাৎকারে উপস্থিত রোটারিয়ানগণ ও অন্যান্যরা বলেন, এই প্রকল্পের সর্বমোট বাজেট 7,50,000 টাকা। এই প্রকল্পের প্রথম পর্ব অনুষ্ঠিত হয় 17 সেপ্টেম্বর এবং অন্তিম পর্ব অনুষ্ঠিত হবে নভেম্বর মাসের 2021 সালে। উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তারা। পুরুলিয়াতে যে সমস্ত সেলাই সেন্টার গুলো চলছে অলরেডি, এছাড়াও আজকে যে আপনাদের এখানে 55 জন কৃষককে আজকের প্রোগ্রামে স্মৃতি সংঘ অর্থাৎ इसका मतलब है कि ये हम लोग सिर्फ 55 किसान को जलाते रहेंगे अपना लाइवलीहुड रोजगार और पर्यावरण को। हम लोग एक छोटा सा सिंबॉलिक मैसेज यहाँ पर और एक हमारा जो भी चैलेंज आता है, चाहे जो भी मार्केट की प्रॉब्लम का दो ही हल है, दो ही सोल्यूशन है। या तो आप रस्ते आए हैं और आज भी उसी अध्याय का एक